শতবর্ষে নীহারিকা দেবী। বুধবার নীহারিকা চক্রবর্তীর 100তম জন্মবার্ষিকী পালন করা হয় রাজধানীর ধলেশ্বর এলাকায় নিজ বাড়িতে। এদিন প্রবীণ নাগরিকের বাড়িতে যান বিরোধী দলনেতা মানিক সরকার, ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। 100 বছর বয়স, তাকে দেখার মধ্যেও তো একটা আনন্দ আছে, কেমন একটা শান্তি আছে, বিশ্বাস এটা দেখার মধ্যে তো নতুন করে তৈরি হয়, আত্মবিশ্বাস বাড়ে, এটা বড় কথা। কাজে তাকে দেখতে আসা মানে ছবি তোলার জন্য আসেন। এদিন মানিক সরকারের সঙ্গে ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তীও। রিপোর্ট, চ্যানেল 3 রাত।